আপনারা যেমনটা জানেন, প্রথমবারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছেন সেথ রোলিন্স। তবে সেথ রোলিন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য কোন রেসলার চ্যালেঞ্জ করতে পারে, কে হতে পারে পরবর্তী ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন? আপনারা যেমনটা জানেন, নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টে সেথ রোলিন্স এজ স্টাইলসকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবার পর থেকেই সেথ রোলিন্স খুব আনন্দে রয়েছেন। তবে খুব শীঘ্রই সেথ রোলিন্সকে WWE-র কোনো না কোনো রেসলার অবশ্যই চ্যালেঞ্জ করবে। তবে যেই রেসলারগুলো টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করেছিলেন সেই রেসলারগুলোর বাইরেই অংশগ্রহণ করতে পারে, যেমন এখানে রয়েছেন দ্য বিস্ট ব্রক লেসনার। সদ্যই দেখা গিয়েছে কোডি রোডসকে হারিয়ে নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টে জয় পেয়েছে ব্রক লেসনার। ব্রক লেসনার এখন চাইলেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সেথ রোলিন্সকে চ্যালেঞ্জ করতে পারেন, এবং সেথ রোলিন্স যদি সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট না করে তাহলে সেথ রোলিন্সকে আক্রমণ করে নিজের থেকেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করিয়ে নেবেন ব্রক লেসনার। অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্রক লেসনার হয়তো এখনই নয়তো কিছুদিন পরে সেথ রোলিন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। ধন্যবাদ।